বইপ্রেমীদের আবেগ উল্লাসে বাংলা একাডেমি আর স্বাধীনতার স্মৃতি বিজড়িত সোহরাওয়ার্দি উদ্যানে সর্বত্রই ছিল মুখরিত। সর্বশ্রেণীর দর্শনার্থীদের উপস্থিতিতে মেলায় লক্ষ্য করা যায়। তবে যে পরিমাণ দর্শনার্থীদের উপস্থিতি ছিল সে পরিমাণ বেচাকেনি হয়নি বলে জানান বিক্রেতারা। রোববার বিকাল থেকেই বইমেলাতে শীর্ষ স্থানীয় প্রকাশনা সংস্থাগুলোর সামনে বইপ্রেমীদের ভিড় ছিল অনেকটাই। আজকে গত কয়েকদিন বলতে ফ্রাইডে আর স্যাটারডে এই দুদিন ভালো সেল হয়েছে, কিন্তু আজকে এখন পর্যন্ত সেল শুরু হয়নি, কারণ ক্রেতারা খুব কম এখন পর্যন্তই আসেনি। সম্ভবত বিকালের পর থেকে আশা করি সেল ভালো হবে। বাংলা একাডেমির ভিতরে স্টল আবার সরর্দিত স্টল, মানুষ একটা মানে আতঙ্কে থাকে, ও ওই পাশে ডুইকা তারা এই পাশে আসতে চায় না, আবার এই পাশে ডুইকা ও পাশে যাইতে চায় না, হয়তো কেউ রাস্তা দিয়ে চলেই যায়, বিভ্রান্ত বোধ করে, এই জন্য হয়তো বিক্রিটা হয়তো খারাপ হইতে পারে। এদিকে মুক্তিযুদ্ধের লেখা বইয়ের পাশাপাশি প্রিয় লেখক হুমায়ুন আহমেদ ও ইমদাদুল হক মিলনের বই কিনতে আগ্রহ বেশিরভাগ দর্শনার্থীদের। বিভিন্ন ইতিহাস নির্ভর বই, মুক্তিযুদ্ধের বই, ইমদাদুল হক মিলন যে আছে ওনারও বই ভালো লাগে। আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, না হুমায়ুন আহমেদের তো নতুন কোনো বই নাই, তো হুমায়ুন আহমেদ বই কিনে নেই, জাফর ইকবালের বই কিনবো। মেলাতে কোলাহলের পাশাপাশি বাবা মার হাত ধরে প্রিয় লেখকের পছন্দের বইটিও কিনছেন সোনামণিরা। আমি গল্পের বই কিনছি ঠাকুরমার ঝুলি, তারপরে আলিফ লায়লা, ডাইনি বুড়ি আর ছোটা বি। এদিকে নিজের প্রতিভাকে তুলে ধরতে গাইবান্ধা থেকে এসেছেন খুদে কবি অনুপা, তার নিজের লেখা উপন্যাস ও কবিতা নিয়ে। আমার নাম নুরেগাছা তালুকদার অনুপা, আমি একজন খুদে কবি, আমি 420টা কবিতা লিখছি। তো এই বইমেলায় আসছি, বই আমার বই বই বের করতে চাই, আমি বই বের করতে ইচ্ছুক, আমি 420টা কবিতা লিখছি। এর মধ্যে উল্লেখযোগ্য ঝলসে গেছে মুখ, হরতাল, একুশে আমার, নারী নির্যাতন, শিশুদের নিয়ে কিছু কবিতা আছে, ছোট ছোট গল্প। আমি অমর একুশে, যেহেতু তো একুশে নিয়ে দুই লাইন কবিতা বলছি। একুশে আমার, একুশে তোমার চেতনা, একুশে আমার মায়ের কান্না, একুশে আমার শোক, জীবন দিয়েছিল রফিক শফিক বরকত, একুশে আমার ভাষা, একুশে আমার একমাত্র মনের সকল আশা। হাজারো দর্শকদের উপস্থিতিতে জমে উঠেছে অমর একুশে বইমেলা। একুশের চেতনাই যেন প্রতিফলিত হয়েছে বাংলা একাডেমি ও শহীদ সোহরাওয়ার্দি উদ্যান। তবে যে হারে দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, সেই হারে বেচাকেনি হচ্ছে না প্রকাশনাগুলিতে। আজ না হয় কাল বেচাকেনি বাড়বে এমনটাই আশায় বুক বেঁধে আছেন প্রকাশকরা। অমর একুশে গ্রন্থমেলা থেকে জেডএম রুবেল, বিডি হেডলাইন্স, ঢাকা।